ভারতে ঢুকে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন, তার আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। করোনার এই নতুন স্ট্রেন থেকে জনগণকে বাঁচাতে মহারাষ্ট্র সরকার 31 জানুয়ারি 2021 পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাথে কোভিড সংক্রান্ত বর্তমানে যে গাইডলাইন রয়েছে তা জারি থাকবে বলেও জানানো হয়। মহারাষ্ট্র সরকার এক বিবৃতি জারি করে বলছে, যেভাবে ভাইরাস ছড়াচ্ছে তাতে মহারাষ্ট্রের ওপর আরো ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।